স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে যখন ব্যস্ত বিশ্ব নেতারা তখন শিশুদের জন্য রান্না করলেন প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী কেট উইলিয়ামস অন্যদিকে জলবায়ু পরিবর্তনের জন্য পদক্ষেপ গ্রহণে এখনই সঠিক সময় বলেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ রাজ পরিবারের দুটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়েছে আপনাদের সাথে রয়েছে আমি আসম আসুম বিশ্ব নেতারা যখন জলবায়ু সম্মেলন নিয়ে ব্যস্ত যুক্তরাজ্যের গ্লাসগোতে তখন কোমলমতি শিশুদের সঙ্গে নিবিড় সময় কাটিয়েছেন ব্রিটিশ পরিবারের দুজন গুরুত্বপূর্ণ সদস্য প্রিন্স উইলিয়ামস এবং তার স্ত্রী ক্যাট মিডলটন আলেকজান্দ্রা পার্কে শিশুদের সঙ্গে খেলাধুলার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতামূলক পরামর্শ দেন তারা পরে পরিবেশ বিষয়ক আর্থ শট পুরস্কার বিজয়ীদের সঙ্গে নৈশ অংশ নেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরা জলবায়ু সম্মেলনের ফাঁকে সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোর একটি পার্কের স্পোর্টস হাবে যান প্রিন্স উইলিয়ামস এবং তার স্ত্রী ক্যাট মিডিলটন এ সময় স্থানীয় শিশুদের সঙ্গে একান্তে সময় কাটান ব্রিটিশ রাজ পরিবারের এই দুই সদস্য শিশুদের সঙ্গে খেলাধুলার পাশাপাশি গল্পেও মেতে ওঠেন তারা রান্না করেন শিশুদের পছন্দের খাবার পার্কে একসঙ্গে ঘোরাঘুরির পাশাপাশি খুনসুটি করতেও দেখা যায় তাদের এ সময় শিশুদের মানসিক বিকাশ এবং পরিবেশ বিষয়ক সচেতনতামূলক নানা পরামর্শ দেন তারা বলেন শিশুদের জন্য আগামী সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে হবে বিশ্ব নেতাদের সুন্দর পৃথিবীর দিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসতে হবে সবার পরে গ্লাস্কো সামিটের বাইরে প্রথমবারের মতো পরিবেশ রক্ষায় অবদান রাখায় আট পুরস্কার বিজয়ীদের সঙ্গে নৈশভুজি অংশ নেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরা ব্রিটিশ পরিবারের নিজস্ব তহবিল থেকে প্রথমবারের মতো এই পুরস্কারের আয়োজন করা হয়েছে পরিবেশ রক্ষায় অবদান রাখা এবছর পাঁচটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয় এদিকে পৃথিবী রক্ষায় রাজনৈতিক এবং পারস্পরিক দলাদলে উপেক্ষা করে বিশ্ব নেতাদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ অসুস্থতার কারণে তিনি জলবায়ু সম্মেলনে যোগ দিতে পারেননি সোমবার প্রচার করা হয়েছে তার ভিডিও বার্তা রানী দ্বিতীয় এলিজাবেথ বলেন পৃথিবী রক্ষায় সবার উদ্দীপনা নতুনভাবে অনুপ্রেরণা দেয় বিশেষভাবে সবাইকে নিজ দায়িত্ব পালনে উৎসাহিত করতে নতুন প্রজন্মের ভূমিকা অতুলনীয় তিনি আরও বলেন কোপ টোয়েন্টি সিক্স থেকে আগামী প্রজন্মের জন্য নিরাপদ এবং স্থিতিশীল একটি পৃথিবী গড়ে তুলতে পদক্ষেপ গ্রহণে সক্ষম হবেন বিশ্ব নেতারা সবাইকে গ্রহণ করতে হবে চ্যালেঞ্জ তবে ইতিহাস সাক্ষী কাঁধে কাজ মিলিয়ে কাজ করতে কাজ করলে সাফল্য আসবেই এই ছিল আমার কাছে গ্লাসগো সম্মেলনে ব্রিটিশ রাজ পরিবারের পক্ষ থেকে যেই কর্মকাণ্ডগুলো ছিল তার বিস্তারিত যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন চোখ রাখুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট রানার মিডিয়া ফোর ডট কম